আচ্ছা তুষার, পৃথিবীতে তো মাতৃভাষা আছে, পিতৃভাষা নেই কেন? কারণ মারা কোনোদিনও বাবাকে বলতেই দেয়নি। তোমার মুখে তো এইসব উত্তর ছাড়া কোনো উত্তর পাওয়া যায় না। তাহলে তুমি নিজেই ধরে দেখো না, তুমি কি আমাকে বলতে দাও? হ্যাঁ না, তাহলে পরবর্তীতে আমার ছেলেরা এটাই বলবে। কি হয়েছে, যখনই বাইরে যাই তখনই তোমার ফটর ফটর চালু হয়ে যায়। ফটর ফটর করবো না, অত বাইরে এত ছুক ছুক কেন? হ্যাঁ বয়সটা তোমার দিন দিন বাড়ছে না কমছে? আরে বয়সটার সঙ্গে কি আছে, প্রেশার কুকারে কি বয়স হয়ে গেলে কি সিটি মারা বন্ধ করে দেয় নাকি? তোমার ওই প্রেশার কুকার দিয়ে মাথা ফাটাবো। আরে বাবা, তুমি আবার চুল খুলেছো? সেই চুল খুলবে আর শুধু রান্নার মধ্যে এই চুল ওই চুল, ব্যাঙের মাথা, চুল খুলবেই না একদম। তুমি কেন বিয়ের পর পর তো খুব বলতে, তোমার চুলের মতন সুন্দর চুল কোথাও দেখিনি, কি সিল্কি চুল। ওটা বিয়ের আগে সব ছেলে, হ্যাঁ সব যা রান্না করবো তাই খাবে। তা বলে চুল পড়া খাবার খাবে? হ্যাঁ সব খাবে। তোমার মাথা আর মুন্ডু বেশি বেশি, এরকম ভাবে না, ভালো করে কাটো। হ্যাঁ হ্যাঁ এরকম ছোট ছোট করে কাটো, এরকম হবে না গো, আর একটু ভালো করে কাটো। পাগল হলে নাকি? হচ্ছে না, তোমার থেকে শিখতে হবে আমাকে সবজি কাটা। তাহলে শিখতে হবে না, যেরকম আমার গাড়ির পেছনে বসে তুমি বলে এই বাম্পার, এই হর্ন মারো, এই এই করো, এই দিকে ওই দিকে, তখন আমারও রাগ ধরে যায়। গাড়িটা তো আমি চালাই নাকি, আমার থেকে তুমি ভালো বোঝো নাকি? আটাটা কেমন গো, ভালো নিয়ে আসলাম যে? বাজে আটা এনেছে কেন? আমার সব রুটি পুড়ে গেছে, কোন দোকান থেকে আটা এনেছো তুমি এত বাজে? মানে আটা, রুটি পুড়ে যাওয়ার সঙ্গে আটার কি সম্পর্ক? হ্যাঁ সম্পর্ক না, রুটি পুড়ে গেছে সব। তোমার আলো ভালো না, আসতে না পারলে উঠুন দেখা, নিজে উঠুন। আটা পুড়িয়ে এখন আটা আলাদা দোষ হয়ে গেল নাকি? আটা পড়লি, রুটি পুড়ে গেছে, আটা রুটি ভালো না। ঠিক আছে, নাস্তে না পারলে উঠুন। শোনাই চাটা করো, মুড়ি ফুড়ি মাখো, খাই। কি বলছিলে জানো তুমি? বলছি যে স্বর্গে হাজবেন্ড ওয়াইফ কে একসাথে থাকতে যাবে কেন গো? কারণ ওর জন্যই তো এটাকে স্বর্গ বলে, কারণ তোমরা গেলেই তো নরক করে দেবে, ওই জন্য হাজবেন্ড ওয়াইফ কে একসঙ্গে রাখতে দেয় না, স্বর্গ ওইটাকে স্বর্গ বলে, তোমরা গেলেই নরক সব ক্ষেত্রে। মাথা আমার গরম আমি, আমার তোমার জীবনটা মানে নরক করে রেখেছি। তাহলে আর কি আছে? নাই তোমার বোনকে নিয়ে একটু বাজারে যাচ্ছি। কেন বোনকে নিয়ে যাওয়ার কি আছে, একা যেতে পারো না? কি করবো, ও তো ঘরে একাই বসে আছে। হ্যাঁ একাই বসে আছে, যান। গাড়ির চাবিটা দাও তাহলে। আমি তো আমার তো আর তোমার মতন দিনকাল যায়নি। বলছি কি যে কি বলবো, বলছি তুমি খুব ভালো জানো। এত এত মিষ্টি মিষ্টি কথা বলছে হঠাৎ, ব্যাপারটা কি? ব্যাপারটা কিছুই না, একটা শাড়ি খুব পছন্দ হয়েছে। এবার আসল পয়েন্টে এসেছি। আসল পয়েন্টের কিছু না, আমি কি তোমাকে বলি না তুমি ভালো? আমি সত্যি বলছি শাড়িটা। কত টাকা দাম? বেশি দাম না, 4700 টাকা সামথিং। 4700? কি 4700? বাপরে বাপ, তুমি আমাকে একদিন ভিখারি করে দেবে জানো তো। ভিখারি করে একটা শাড়ি দিলে ভিখারি হয় না। তোমার বোনকে আনতে যাচ্ছি। যাও। ও মাথায় রাখবে, আমার বোন মানে কিন্তু তোমারও বোন, ঠিক আছে? আমার আবার বোন কিসে, আমার তো সালি আদিগার বালি। বেশি দেখা মনে একটু কম করো, বাড়ি থেকে দুটো বই তাহলে বের করে দেবো, যেটা বলেছি সেটা শুনবে। আমার বোন মানে তোমার বোন, আমার বোন দিও না বেশি বাড়িও না, সবাই জানে সালি। হ্যাঁ সালি আদিঘাত বালি। ইয়ো হ্যাঁ, প্রত্যেক বাড়ি চুরিয়া, এই জন্য আমার টাকা গুলো চুরিয়া, এইভাবেই চুরি করো নাকি? বেকার কথা একটু কম বলবে, বুঝেছো তো? তাহলে কি মানে একটু কি করছিল তুমি? মাই তো বললো যে 10 টাকা খুঁজে আছে নাকি দেখতে। ওটা মা তোমাকে কিছু বলল? হ্যাঁ ওর মা তো কিছু বললো না। চুরি মারা কেউ, আজকে আমার বিয়ে বাড়ি আছে, ব্লেজারটা বের করে রাখবে।
তোমার তো শরীর খারাপ, তুমি যেতে পারবে না, হেভি আনন্দ। বিয়ের পাঞ্জাবি না বের করে দিই না, পরে যাও একবারে জীবন একটা মেয়ে উঠিয়ে নিয়ে আসো, আমি বেঁচে যাই। ব্লেজার বের করে রাখো, হুকুম করছে। তো না আবার কি, তুমি যেতে পারবে না, বহুত আনন্দ। ফোনটাকে মনে হয় ভেঙেই দিতে। আচ্ছা তুষার, বলতো মনে রাখার ক্ষমতা কম কাদের, ছেলেদের না মেয়েদের? অবশ্যই ছেলেদের। কেন বলো? কারণ দেখো, রাস্তায় কোনো সুন্দর মেয়ে দেখলেই ছেলেরা ভুলে যায় যে তাদের বিয়ে হয়েছে বলে। তাই না? এর জন্য কম ভুলে যায়। বাড়ি থেকে তোমাকে এই লকডাউনের মধ্যে বের করে দেবো। আবার কি খুঁজছো? পেলে তো টাকা। আমাদের ব্লাউজটা খুঁজছি। এইটা তোমারই বলতে পারো। আর যাদের বুদ্ধিও মেলে না দেখতেও মেলে না, তাদেরকে কি বলা যায়? তাদেরকে হাজবেন্ড ওয়াইফ বলা যায়, যেরকম তুমি আর আমি। না আকাল সে মিলতা হ্যায় না সকাল সে মিলতা হ্যায়। তুমি আমাকে যাও তো, ভিডিও মিলো কো করাবে। তুষার, হ্যাঁ 10 টাকা নিয়েছে বুঝি? কই? আরে বলোই না, এগুলো কি আমার টাকা? তোমারই তো টাকা। বলো কি 10 টাকা নিয়েছো? হ্যাঁ, ওই তখন দোকানে যাওয়ার সময় 10 টাকা লেগেছিল, ওই জন্য। আমার ব্যাগ থেকে নিচে কেন তুমি আমার ব্যাগ ধরেছো কেন? এই তো বললে কিছু বলবে না। হ্যাঁ কিছু বলবে না, তোমাকে বলেছি না তোমার টাকা আমার টাকা, আমার টাকা তোমার টাকা না। সবসময় খালি মানি ব্যাগ ধরবে। আচ্ছা বাবা দিয়ে দেবো 10 টাকা। হ্যাঁ 10 টাকা দিলে আমরা 50 টাকা দেবে সুদ সমেত। কি বাবা কত বড়! জানা শোনা, আজ রাস্তায় কার সাথে দেখা হলো? কার সাথে? আরে বান্ধবীর সঙ্গে দেখা হলো, স্কুল লাইফের বান্ধবী। কি বললো? এই বলছিল মাস্ক ফাস পরবি হ্যান ত্যান এইসব বলছিল। এর জন্য এত হাসি খুশি নাকি? আরে হাসি খুশি কই, আমি যখন রাস্তায় বেরোই তখন তো তোমার বান্ধবীদের সাথে দেখা হয় না। তুমি একা 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 বেরোলে তখন বান্ধবীর সাথে দেখা হয়? তুমি থাকলে থরি হতো কথা বলে হতো। তোমার চিন্তা করে কেন? তোমার চিন্তা করার জন্য তো আছি আমি, ওর পরে চিন্তাটা ওকে করতে বলো না। ভালোবাসে তাই? হ্যাঁ বেশি ভালোবাসা দেখাতে হবে না। শোনাই, আজ খুশ তো বহ সঙ্গে যাও, মানে যত টাকা আছে সব তোমার। কি হলো? গাড়ি একটা পেলে না কিছু? যা বিয়ে কত কিছু বলতে তুষার, বলো তুমি কত মিষ্টি মিষ্টি কথা বেরাতো তখন। বাবা আই লাভ ইউ, তোমাকে ছেড়ে বাঁচবো না। এখন আর এসব কথা কি মন রাখার জন্য বলতে ইচ্ছে করে না? হ্যাঁ ভোটের রেজাল্ট বেরিয়ে গেলে আর কেউ কি প্রচার করে বলো? তোমার কি এটা কি ভোট মনে হয়? হ্যাঁ আসলে বিয়ের আগে ওইসব ভালো ভালো কথা বলতে হয় যাতে না সাইড হয়ে যায় তাই, বিয়ের পরে। হ্যাঁ তোমার থেকে সব শেখাও। উকিল বাবু, হ্যাঁ আমি আমার বরের সাথে আবার বিয়ে করতে চাই। এই কি বলছে? এই তো আগের সপ্তাহে ডিভোর্স নিলেন, বললেন একসঙ্গে সংসার করতে পারবো না। আরে ডিভোর্স দেওয়ার পরে তো দেখছি বড্ড খুশিতে রয়েছে, খুশিটা আমার সহ্য হচ্ছে না। হ্যাঁ কি বলছি? কি বলছো নাই, রান্না হয়নি এখনো? না কেন? আজকে আমি পড়ে গেছিলাম আর লেগে গেছিল, এর জন্য রান্না করতে পারিনি। কোথায় পড়ে গেছিল, কোথায় বা লেগে গেছিল? বিছনায় পড়ে গেছিলাম আর চোখ লেগে গেছিল। এমন কোন জিনিস আছে যেটা সারা জীবন ছেলেদের থাকবে, মেয়েদের কোনোদিনও হবে না?
আবার কি ভুল সারা জীবন ছেলেদেরই থাকে, তোমাদের তো কোনোদিন কোনো কিছু ভুলই হয় না, সবেতেই আমাদেরই। স্বীকার করো, কিছু করার নেই তো। আচ্ছা তুষার, যদি তোমাকে কোনো মেয়ে কিস করতে চায় তাহলে তুমি কি করবে? তাকে কোথায় কিস করতে চাও? ধরো গালে কিস করতে চাইলো। ওইসব দু নম্বর মেয়ে তো আমার একদমই পছন্দ না। ভয় বলছো? না করবো তো ডাইরেক্ট ঠোঁটে করুক, গালে ফালে পছন্দ না আমার। কি ব্যাপার, আমার মানি ব্যাগটা 500 টাকা কোথায় গেল? কে তুমি নিয়েছো তার মানে? প্লিজ দাও না, একবার প্লিজ ফোনটা দাও না। আমি এখন অত পাবজি খেলতে না জীবন, এখন তোরা বিয়ে কর না, বিয়ে করলে আমার মতন অবস্থা হবে। সকালে এত শরীর খারাপ, মাথা তেল চুকচুক করে তাও অত আগা মারতে হচ্ছে। কি করতে যে বিয়েটা করেছিলাম, বরবাদ করে বিয়েটা করেছি কি এমনি এমনি নাকি? কত টাকা দাম? বেশি দাম না, 4700 টাকা। 4700? কি 4700? বাপরে বাপ, তুমি আমাকে একদিন ভিকারি করে দেবে জানো তো? ভিকারি করে শাড়ি দিলে ভিকারি হয় না। তো বোনকে আনতে যাচ্ছি। যাও। ও মাথায় রাখবে, আমার বোন মানে কিন্তু তোমারও বোন, ঠিক আছে? আমার আবার বোন কিসে, আমার তো শালি আদিগার বালি। বেশি লেখা মনে একটু কম করো, বাড়ি থেকে দুটো বই তাহলে বের করে দেবো। যেটা বলেছি সেটা শুনবে, আমার বোন মানে তোমার বোন। আমার বোন বেশি বাড়িও না, সবাই জানে শালি। হ্যাঁ শালি আদিঘাত মালি। এই যে আগের বারে কিন্তু আমার আর জামাটা পুড়িয়েছ, এবারে কিন্তু জামাটা যাতে না পড়ে বলে দেবো। করে দাও করে দাও করে দাও করে দাও। সেবারটা যে পুড়িয়ে দিলে পুরো? হ্যাঁ পুড়িয়ে দিলাম। তো পুড়ালে না? হ্যাঁ। এবারে পুড়ালে তো দেখো আয়রনটা ছুড়ে মেটে দেবো। তোমার দম আছে? তোমার দম আছে আয়রন ছুড়ে মারা? তোমাকে ছুঁয়ে ফেলে দেবো। কিছু বলবে না কেন? শরীর খারাপ না আজ গলার জোর নেই? ওই সময় তো খুব গলার জোর থাকে। কিছু বলবে না? বলবে কি বলবে না? ভিডিও করছিলাম। বোনকে আনতে যাচ্ছি। যাও। ও মাথায় রাখবে, আমার বোন মানে কিন্তু তোমারও বোন, ঠিক আছে? আমার আবার বোন কিসে, আমার তো শালি আদিঘর বালি।
আমার তো জায়গা দেখাই আছে, শুধু তোমারই অপেক্ষা করছি। তাই বললি, এত ফট করে বললে কেন? ওই জন্যই বললাম।